দিয়াটো সহজ, এটকাও ঘোষ নোলোৱাকৈ দিয়াটো বহুত টান কাম। এটকাও ঘোষ নোলোৱাকৈ আজি যেতিয়া মই জাগিৰোডত আছিলোঁ, ডেকা ল'ৰাই মোক সুধি আছিলে, দাদা পুলিচৰ ইণ্টাৰভিউ ডেট কেতিয়া হ'ব? এইটো নকয় যে মোক চাকৰি দিয়ক, খালি সুধে ডেট কেতিয়া, কাৰণ তেওঁলোকে জানে যে 5,00,000-4,00,000 টকালৈ চাকৰি দিয়াৰ সময় গুচি গ'ল, এতিয়া মই মাত্ৰ দৌৰিব লাগে আৰু চৰকাৰী চাকৰি পাব লাগে। আজি অসমত থাৰ্ড গ্ৰেড ফৰ্থ গ্ৰেডৰ পোষ্ট ওলাই কোনো আমাৰ ওচৰত নাহে চাকৰিৰ কাৰণে, SC ST APSCৰ চাকৰি ওলাই কোনো আমাৰ ওচৰত নাহে, কিয় নাহে? আমাৰ ওপৰত বিশ্বাস নিৰ্মাণ হ'ল যে এইখন চৰকাৰে টকা নাখায়, চাকৰিৰ নামত টকা নলয়, দুখীয়া আৰু দৰিদ্ৰ মানুহক চৰকাৰী চাকৰি কৰ্ম সংস্থাপন দিয়াই আমাৰ আটাইতকৈ পবিত্ৰ ধৰ্ম। এই কথা আজি অসমৰ প্ৰতিজন দুখীয়া মানুহে বুজি পায়। শ্ৰদ্ধাৰ ৰাইজ, যেতিয়া মই তাতে গৈ কৈছিলোঁ যে আমি মুখ্যমন্ত্ৰী আৱাস যোজনা কৰিম, তেওঁলোকে কয় যে ছাৰ আসাম মে কেছে সম্ভৱ হ'গা, অসমত সকলো সম্ভৱ, এইখন ৰত্নগৰ্ভ অসম, ইয়াত সকলো সম্ভৱ, মাত্ৰ অসমৰ মানুহে যেনেকে লাচিতে সংকল্প লৈছিল মই মোগলক হৰুৱাম, তেনেকে আমি সংকল্প ল'ব লাগে। এবাৰ সংকল্প ল'ব লাগে যে খেতি পথাৰবোৰ খালী হৈ পৰি থাকিব নিদিওঁ, এবাৰ সংকল্প ল'ব লাগে মই ডেকা ল'ৰা দেউতা মাক কষ্ট নিদিওঁ, নিজে কিবা এটা কৰি খাম, এবাৰ সংকল্প ল'ব লাগে আন্দোলন নকৰোঁ পঢ়িম, এবাৰ সংকল্প ল'ব লাগে মই পঢ়ুৱাম, এবাৰ সংকল্প ল'ব লাগে গাঁৱে ভূঞে আমি খেলা ধূলা সংস্কৃতিৰ পৰিৱেশ এটা নিৰ্মাণ কৰিম, এইখন মোৰ শুৱনি অসম, এইখন মোৰ সুজলা সুফলা অসম। এই অসমখনত যোৱা 20 বছৰে বোমা গুলি বাৰুদেৰে আমাৰ এই মৰমৰ অসমখনক আমি এক অন্য ৰাস্তালৈ লৈ গৈছিলোঁ। আজি অসমখন উভতি আহিছে, পুনৰ সেই সুজলা সুফলা অসমখন আমি যেন ক'ৰবাত দেখিবলৈ পাইছোঁ, আৰু এই অসমখনক আমি যদি আগুৱাই লৈ যাব পাৰোঁ, লাচিতে যেনেকে মোগলক পৰাস্ত কৰিছিল, আমিও বিকাশৰ নতুন জয়গানেৰে আমি ভাৰতৰ ভিতৰতে আমাৰ ৰাজ্যখনক আমি প্ৰতিষ্ঠা কৰিব পাৰিম। শ্ৰদ্ধাৰ ৰাইজ, আমি সংকল্প ল'ব লাগিব। বহুত হৈ গ'ল ৰাজনীতি, বহুত হৈ গ'ল ধৰ্ণা ধৰ্মঘট আন্দোলন, একো ফল নিদিয়ে। তাত ফল দিব যেতিয়া আমাৰ আই মাতৃসকলে আত্মসহায়ক গোটৰ জৰিয়তে নতুন দিনৰ সপোন দেখিব, যেতিয়া আমাৰ ল'ৰা ছোৱালীবিলাকে পঢ়া শুনা কৰি একো একোজন মানৱ সম্পদ হোৱাৰ সপোন দেখিব, তেতিয়া আমি আগুৱাই যাব পাৰিম, যেতিয়া আমাৰ জ্যেষ্ঠজনে আমাক শুদ্ধ ৰাস্তা দেখুৱাব। 2টা দশক আমি নষ্ট কৰি পেলালোঁ, 2টা দশক আমি শেষ কৰি পেলালোঁ, কালি বোলে মধ্য অসম বন্ধ, কালি বোলে উত্তৰ অসম বন্ধ, কালি বোলে দক্ষিণ অসম বন্ধ, কালি বোলে অসম বন্ধ, কালি বোলে গ্ৰেনেড বিস্ফোৰণ, কালি বোলে বোমা বিস্ফোৰণ। সেই পৰিৱেশ সলনি কৰি এতিয়া অসমৰ নাম আমি কৰিছোঁ অমৃত বৃক্ষ আন্দোলন, বিহুৰ জৰিয়তে গিনিজ ৱৰ্ল্ড ৰেকৰ্ড, দুৰ্নীতি নকৰাকৈ 1,00,000 চৰকাৰী চাকৰি, আৰু দুৰ্নীতি কৰা অফিচাৰ চিধা চিধি জেলত, কোনো বেলেগ ব্যৱস্থা একো নাই। এইখন অসমত বসুন্ধৰা আঁচনিৰ জৰিয়তে 3-4 লাখ লোকক মাটিৰ অধিকাৰ প্ৰদান কৰা, জনজাতীয় লোকসকলৰ সমস্যা সমাধান কৰা, আজি আমি একো এটা পৰ্যায় ৰখা নাই। আপোনালোক আমি সকলোৱে এখন নতুন অসম নিৰ্মাণৰ কামত আমি নিজকে নিয়োজিত কৰিছোঁ। অসমৰ ৰাইজে যোৱা 3টা বছৰ আমাক যি অকুণ্ঠ সহায় সহযোগিতা আগবঢ়ালে, সি এক নতুন অসমৰ ভেটি নিৰ্মাণ কৰিলে। আজি আপোনালোকে চিন্তা কৰক, জাগিৰোডত বহুত বিধায়ক আছিল, জাগিৰোডৰ সেই IP2 সদায় তেনেকে পৰি আছিল, জাগিৰোড পৰিৱৰ্তন হ'ব পাৰে কোনেও চিন্তা কৰা নাছিল। আজি পীযুষ হাজৰিকা ডাঙৰীয়াই সেই সপোন দেখিবলৈ সাহস কৰিছিল বাবে আজি জাগিৰোডৰ জীৱনলৈ পৰিৱৰ্তন আহিল। সপোন দেখাৰ সাহস লাগিব, আৰু সপোন দেখাৰ বাবে জাগিৰোডৰ ৰাইজৰ আশীৰ্বাদ লাগিব। 114 কোটি টকা এটা দিনত
জাগিরোদৰ মানুহে আগতে কেতিয়াও মই 20 বছৰ ধৰি বিধায়ক হৈ আছো, বহু কেইজন জাগিরোদৰ বিধায়কৰ লগত মই একেলগে কাম কৰিছো, কাকো মই সমালোচনা নকৰো। পৰিবেশ নাছিল, আজি আমাৰ অসমত এটা পৰিবেশ নিৰ্মাণ হৈছে, আৰু পৰিবেশ নিৰ্মাণ হৈছে বাবে আজি আমি মৰিগাঁওৰ দৰে জাগাটো মেডিকেল কলেজ বনোৱাৰ কথা চিন্তা কৰিব পাৰিছো। আজি পৰিবেশ নিৰ্মাণ কৰাৰ বাবে আজি আমি জাগিরোদত বৃহৎ উদ্যোগৰ আমি সপোন দেখিব পাৰিছো, আৰু মোৰ সপোনটো বহুত আগলৈ। মই যেতি মাজে মাজে কওঁ যে ব্ৰহ্মপুত্ৰ তলেদি টানেল হ'ব, মানুহে মোক হাঁহে। এতিয়া সাহসেৰে কৈছো, কাৰণ হোৱাটো নিশ্চিত হৈ গ'ল। যেতিয়া মই আঁচনিবিলাকৰ কথা কওঁ তেতিয়া মানুহে কয় যে কেনেকে সম্ভৱ, অসমৰ মানুহৰ আশীৰ্বাদ থাকিলে অসম্ভৱকো সম্ভৱ, দিনকো ৰাতি কৰাৰ শক্তি আমাৰ আছে, একেলগে মিলি আমি সেই সপোন দেখিম আৰু সেই সপোন আমি বাস্তৱত ৰূপায়িত কৰিম। শৰাইঘাট যুদ্ধত লাচিত জিকিব বুলি কোনেও ভবা নাছিল, কোনেও ভবা নাছিল, কিন্তু লাচিতে জিকি প্ৰমাণ কৰিছিল যে অসমীয়াই সকলো কৰিব পাৰে, আৰু সেই নতুন দিনৰ বাবে আমি সাজু হ'ব লাগিব। 2024 বৰ্ষ অসমৰ বাবে সুন্দৰ হওক, অসমৰ বাবে সমৃদ্ধিশালী হওক। 2024 চনত ভগৱান আৰু আমি সকলোৱে আশা কৰিছো নৰেন্দ্ৰ মোদী যাতে তৃতীয়বাৰৰ বাবে দেশৰ প্ৰধানমন্ত্ৰী হয়, আমাৰ ৰাজ্যখনক আৰু আমাৰ দেশখনক গৌৰৱৰ এক নতুন গাথালৈ মোদী ডাঙৰীয়াই যাতে লৈ যাব পাৰে। আজি আমাৰ কল্পনা সীমিত নহয়, আজি আমি চন্দ্ৰলৈও যাব পাৰোঁ, G20ৰ সভাও আমি ভাৰতত কৰিব পাৰোঁ। এদিন যি আমেৰিকাৰ ৰাষ্ট্ৰপতিৰ এপইণ্টমেণ্ট নাপাইছিল, সেই ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰী আমেৰিকাত গ'লে আমেৰিকাৰ সংসদে থিয় হৈ আমাৰ প্ৰধানমন্ত্ৰীক অভিবাদন কৰে। এয়া নতুন ভাৰত, এয়া নতুন অসম। 2024 চনে সেই নতুন ভাৰত, সেই নতুন অসমৰ সংকল্পক আৰু শক্তিশালী কৰক। বিকশিত ভাৰত, বিকশিত অসম, আত্মনিৰ্ভৰশীল ভাৰত আৰু আত্মনিৰ্ভৰশীল অসমৰ এক নতুন গাথা নিৰ্মাণ হওক। মোৰ সুফলা সুজলা এই অসমখনে আৰু আগবাঢ়ি যাওক। 2024 চনৰ বৰ্ষটো কল্পিত প্ৰতি বছৰে অনুষ্ঠিত জোনবিল মেলাই অসমৰ প্ৰাচীন পৰম্পৰাৰ গৰিমামণ্ডিত ইতিহাসৰ কথা আমাক সোঁৱৰাই দিয়ে। পাহাৰৰ পৰা মামা মামীসকলে এই মেলালৈ আহি বিনিময় পথাৰে বস্তু ক্ৰয় বিক্ৰয় কৰা গোভাৰজাৰ দৰবাৰ আদিয়ে এই মেলাৰ অনন্য বৈশিষ্ট্যৰে অঞ্চলটোক মহীয়ান কৰি ৰাখিছে। জাগিৰোদ সমষ্টিৰ পবিতৰা অভয়াৰণ্য ৰাজ্যৰ পৰ্যটন ক্ষেত্ৰৰ অন্যতম আকৰ্ষণৰ স্থলী। মায়ং হৈছে প্ৰত্নতাত্ত্বিক সমলৰাজী আৰু ঐন্দ্ৰজালিক কাৰ্যকলাপৰ ঐতিহ্যৰে সমৃদ্ধ। মায়ঙৰ ঠায়ে ঠায়ে থকা কীৰ্তিচিহ্নসমূহৰ ভিতৰত কাঁচশিলা পাহাৰৰ ওপৰত থকা মন্দিৰ, কানাই বৰশী বোৱা শিল, গোবৰ্ধন পাহাৰৰ বৰ্ণনাৰ লগতে পঞ্চপাণ্ডৱৰ স্বৰ্গযাত্ৰাৰ পদচিহ্ন থকা পাহাৰৰ বৰ্ণনা ইত্যাদি অনেক জনশ্ৰুতিৰে অঞ্চলটি পূৰ্ণ হৈ আছে। অঞ্চলটোত থকা এছিয়াৰ সৰ্ববৃহৎ শুকান মাছৰ বজাৰখনে ৰাজ্যৰ অৰ্থনৈতিক দিশত প্ৰভূত বৰঙণি যোগাই আহিছে। জাগিৰোদ অঞ্চলৰ মন্দিৰসমূহে আমাৰ আধ্যাত্মিক জীৱনধাৰাক শক্তিশালী কৰি আহিছে। দেওশাল মন্দিৰৰ আজি ধৰ্মীয় পৰ্যটকৰ বাবে এক আকৰ্ষণীয় স্থানত পৰিণত হৈছে। গোভাৰজাই এই মন্দিৰত পূজা পাতল কৰিছিল। সীতা জখলা অসমৰ দুগ্ধ উৎপাদনৰ ক্ষেত্ৰত এটা চিনাকি নাম আৰু অসমৰ ঘৰুৱা অৰ্থনীতিৰ এক গুৰুত্বপূৰ্ণ অংগ। ব্ৰহ্মপুত্ৰৰ বালিচৰ পাহাৰৰ নান্দনিক দৃশ্যৰে ভৰপূৰ চনকা বনভোজ আৰু পৰ্যটন অতি জনপ্ৰিয় ঠাই। অসমীয়া সাহিত্য জগতৰ কাণ্ডাৰী লক্ষ্মীনাথ বেজবৰুৱাৰ জন্ম হৈছিল আহতগুৰিত। 19 শতিকাত এইগৰাকী মহান সাহিত্যিকে অসমীয়া ভাষা সাহিত্য জগতলৈ আগবঢ়াই যোৱা স্মৃতি আমাৰ বাবে সদায় পাতস্মৰণীয়। মই আজি আপোনালোকক অত্যন্ত আনন্দ সহকাৰে ঘোষণা কৰিছো যে এই বছৰৰ পৰা আগৰ দৰে
আমি জাগিরোদর আহতগুড়ির মহর যুঁজ আমি ভোগালী বিহুর সময়ত পালন করিব পারিম। আর এই ক্ষেত্র থকা সকলো বাধা নিষেধ সরকারে প্রত্যাহার করেছে। আজি আমার জাগিরোদ সমষ্টিত 85 কোটি টকাৰে রেলর উড়ন সেতু নির্মাণ হল। তরঙা বিলর সৌন্দর্য বর্ধন আর বিলর পারত সাইকেল ট্রেক নির্মাণ হল। লোক নির্মাণ বিভাগের পরিদর্শন বঙ্গলা প্রায় 9 কোটি টকাৰে নির্মাণ হল। জাগিরোদ উন্নয়ন প্রাধিকরণের স্থায়ী কার্যালয় হল। 750 কন আসনযুক্ত ক্রীড়া সন্থার আটক ধুনিয়া প্রেক্ষাগৃহ নির্মাণ হল। জাগিরোদত জনসংযোগ বিভাগের ডিজিটেল LED বিলবোর্ড নির্মাণ হল। শ্রদ্ধার রাইজ, আপনাদের সকলে জানে জাগিরোদর কাগজ কলর যে আমার বাবে অভাবনীয়ভাবে বন্ধ হয়ে গৈছিল, সিয়ে জাগিরোদর প্রতিগৰাকী জনতার মাজত এক বেদনার ছাপ পেলাইছিল। আমিও কি করিম কি নকরিম ভাবি রাস্তা বিচারি পোৱা নাছিল। সরকার গঠন হওয়ার পিছত আর্থিক অবস্থার কথা জানিও বুঝিও মনত অদম্য সাহস লৈ জাগিরোদ পেপার কলর সমস্যা নির্মাণের বাবে রাজ্য সরকারে প্রচেষ্টা করেছিল। এই প্রচেষ্টাত রাজ্য সরকারে কাছার পেপার মিল আর জাগিরোদ পেপার মিলের বাবে রাজ্য সরকারে 810 কোটি টাকা খরচ করে জাগিরোদ আর কাছার পেপার কলর শ্রমিক সকলের চকুর পরা চকু পানি মচি পেলার ব্যবস্থা হাতত লৈছিল। এই পেপার মিলর বহুজন যুবক যুবতীক আমি অসম সরকারত আমি সরকারি চাকরি দিয়া পর্যন্ত আমি ঐতিহাসিক সিদ্ধান্ত লবলৈ সক্ষম হয়েছিল। আজি মই বিশ্বাস করো জাগিরোদর পেপার কলর দুঃখ লগা ইতিহাস আজি অতীত হয়ে গল। আজি জাগিরোদ পেপার কলর কর্মী সকলে মোক আহি ধন্যবাদ জানাইছে। মই ভাবু এয়া ধন্যবাদর পাত্র মই নহয়, আপনার ভালর কারণে চিন্তা করা অসমৰ 3 কোটি পরিয়াল 3 কোটি মানুষ এই ধন্যবাদর পাত্র। কারণ তেওঁলোকৰ আশীর্বাদতে আমি জাগিরোদ পেপার মিলর সমস্যা সমাধান করবলৈ সক্ষম হয়েছিল। শ্রদ্ধার রাইজ, জাগিরোদে এতিয়া নতুন দিনের নতুন বিকাশের বাবে অপেক্ষা করে আছে। আর কেইটামান দিনের ভিতরতে জাগিরোদলে অসমৰ সর্ববৃহৎ বিনিয়োগের আটাইতকৈ ভাল খবর আহিব বলে মই বিশ্বাস করো। মই বিশ্বাস করো জাগিরোদত আহিবলগিয়া বিকাশের বতাহে সমগ্র জাগিরোদ আর মধ্য অসমৰ প্রতিচ্ছবি সম্পূর্ণরূপে পরিবর্তন করিব। পীযুষ হাজরিকা ডাঙরিয়ার নেতৃত্বত আজি জাগিরোদর জীবনলৈ পরিবর্তন আহিছে। এই পরিবর্তনের লগত সংগতি রাখি আজির সভাতেই জাগিরোদ শহরের নলা নর্দমা আদি নির্মাণ করার বাবে মই রাজ্য সরকারের পৰা এখন 50 কোটি টকার আসনি আজির সভাতে মই ঘোষণা করছো। শ্রদ্ধার রাইজ, এই টকা ব্যয় করে আমি সমগ্র জাগিরোদ শহরখনের আমি প্রতিচ্ছবি পরিবর্তন করবলৈ প্রচেষ্টা করি। জাগিরোদত এটা নতুনকৈ অগ্নি নির্বাপক কেন্দ্র গঠনের বাবেও মই আজির সভাতে আপনার প্রতিশ্রুতি দিছো। ইয়ার লগতে জাগিরোদর ভাগাড়ার পৰা আমছৈলৈকে এই সমগ্র পথসা 66 কোটি টাকা খরচ করে অসম মালারে মই পুনর নির্মাণের বাবেও আজির সভাতে আপনার মই প্রতিশ্রুতি প্রদান করছো। নবগঠিত জাগিরোদ সমষ্টিত মরিগাঁও চিকিৎসা মহাবিদ্যালয়ও অন্তর্ভুক্ত হয়েছে। মই বিশ্বাস করো আজির পৰা 2টা বছরের ভিতর আমি মরিগাঁও মেডিকেল কলেজখনো অসমবাসী রাইজলৈ আমি আগবাই দিব পাৰিম। শ্রদ্ধার রাইজ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার আশীর্বাদত আজি আমি অসমখনত এনেকে আগতে কেতিয়াও চিন্তা নকৰা অজস্র উন্নয়নমূলক কাম আমি হাতত লবলৈ সক্ষম হয়েছো। শ্রদ্ধার রাইজ, নির্বাচনের সময়ত আমি প্রতিশ্রুতি দিছিল যে 1 লাখ যুবক যুবতীক আমি সরকারি চাকরি দিম। 90,000 যুবক যুবতীক সরকারি চাকরি দিয়ার পিছত এতিয়া আমি অসমত নতুনকৈ আরো 40,000 যুবক যুবতীক সরকারি চাকরি দিয়ার পথত আগবাড়িছো। আজি আমি অসমৰ নিবনুয়া যুবক যুবতী সকলক সরকারি চাকরির সমান্তরালভাবে
যাতে নিজের ভরির উপর নিজে থিয় হয়ে এটা উদ্যোগীকরণের বাতাবরণ নির্মাণ করিব পারে। তার বাবে আমি যুবক যুবতী সকলক ব্যাংকর কোনো ধরনের মর্গেজ নোহাকই সরকারের পরা পোনে পোনে 2,00,000 টাকার সাহায্য দিয়ার আন এখন আসনিও আমি ইতিমধ্যে আরম্ভ করেছো। এই আসনিখন যখন যুবকে লাভ করিব তেওঁলোকক 2,00,000 টাকা আমি তেওঁলোকর ব্যাংক অ্যাকাউন্টলৈকে হস্তান্তর করিম, আর ভবিষ্যতে তেওঁলোকে এই 2,00,000 টাকার উপরেও ব্যাংকর পৰা যাতে আরো বহু টাকা লোন লব পারে তার বাবে আমি তেওঁলোকক একো একোজন এন্টারপ্রেনিয়র হিসাবে নির্মাণ করার কর্মযোগ্যতো আমি জপিয়াই পড়ি। শ্রদ্ধা রাইজ, আজি যেতিয়া মই অসমর গাঁয়ে ভূঁয়ে যাও বিভিন্ন সময়ত রাইজে মোক প্রশ্ন করে যে আমার রেশন কার্ড হওয়া নাই, বহুত মানুষের রেশন কার্ড পোৱা নাছিল। এতিয়া আমি অসম সরকারত সিদ্ধান্ত লৈছো যে 4,00,000 টাকালৈকে যার বছরি উপার্জন, আগতে 2,00,000 টাকালৈকে যার বছরি উপার্জন আছিল তেওঁলোকক সরকারে রেশন কার্ড দিছিলে। এইবার আমি নিয়ম করেছো যে 4,00,000 টাকালৈকে যার রেশন কার্ড থাকি যার বছরি উপার্জন অর্থাৎ মাহিলি 30,000 টাকা জুনে উপার্জন করে তেওঁলোকেও রেশন কার্ড লাভ করিব। ইয়ার ফলত অসমত অহা 12 জানুয়ারির পৰা 7 দিনের ভিতর আরো আমি 10,00,000 পরিয়ালৈ আমি বিনামূলীয় রেশন কার্ড আমি আগবঢ়াম। আগতে রেশন কার্ডত অকল রেশন কার্ড আসিলে চাউল পাইছিলে, এইবার আমি সিদ্ধান্ত লৈছো যে রেশন কার্ড যেতিয়া অসমত 3rd গ্রেড 4th গ্রেডর পোস্ট ওলাই কোনো আমার ওসরত নাহে চাকরির কারণে, SC SC APSC চাকরি ওলাই কোনো আমার ওসরত নাহে, কিয় নাহে আমার উপর বিশ্বাস নির্মাণ হল যে এইখন সরকারে টাকা না খায়, চাকরির নামত টাকা নলয়, দুঃখী আর দরিদ্র মানুষক সরকারি চাকরি কর্মসংস্থাপন দিয়ায় আমার আটাইতকৈ পবিত্র ধর্ম। এই কথা আজি অসমৰ প্রতিজন দুখিয়া মানুষে বুঝি পায়। শ্রদ্ধার রাইজ, যেতিয়া মই তাতে গৈ কৈছিলো যে আমি মুখ্যমন্ত্রী আবাস যোজনা করিম, তেওঁলোকে কয় যে স্যার আসাম মে কেসে সম্ভব হোগা, অসমত সকলো সম্ভব, এখন রত্নগর্ভ অসম, ইয়াত সকলো সম্ভব, মাত্র অসমৰ মানুহে যেনেকে লাচিতে সংকল্প লৈছিল মই মোগলক হরুয়াম, তেনেকে আমি সংকল্প লব লাগে। এবার সংকল্প লব লাগে যে খেতি পথারবোৰ খালি হৈ পৰি থাকিব নিদিও, এবার সংকল্প লব লাগে মই ডেকা লৰা দেউতা মাক কষ্ট নিদিও নিজে কিবা এটা কৰি খাম, এবার সংকল্প লব লাগে আন্দোলন নকৰো পঢ়িম, এবার সংকল্প লব লাগে মই পঢ়ুৱাম, এবার সংকল্প লব লাগে গাঁৱে ভূঁয়ে আমি খেলা ধূলা সংস্কৃতির পরিবেশ এটা নির্মাণ করি। এইখন মূল শুৱনি অসম, এইখন মূল সুজলা সুফলা অসম, এই অসমখনত যোৱা 20 বছৰে বোমা গুলি বারুদেৰে আমার এই মৰমৰ অসমখনক আমি এক অন্য ৰাস্তালৈ লৈ গৈছিলোঁ। আজি অসমখন উভতি আহিছে, পুনৰ সেই সুজলা সুফলা অসমখন আমি যেন কৰবাত দেখিবলৈ পাইছোঁ, আৰু এই অসমখনক আমি যদি আগুৱাই লৈ যাব পাৰোঁ লাচিতে যেনেকে মোগলক পৰাস্ত কৰিছিল আমিও বিকাশৰ নতুন জয়গানেৰে আমি ভাৰতৰ ভিতৰতে আমাৰ ৰাজ্যখনক আমি প্ৰতিষ্ঠা কৰিব পাৰিম। শ্ৰদ্ধা ৰাইজ, আমি সংকল্প লব লাগিব। বহুত হৈ গল ৰাজনীতি, বহুত হৈ গল ধৰ্ণা ধৰ্মঘট আন্দোলন, একো ফল নিদিয়ে, তাত ফল দিব যেতিয়া আমার আই মাতৃসকলে আত্মসহায়ক গোটৰ জৰিয়তে নতুন দিনৰ সপোন দেখিব, যেতিয়া আমার ল'ৰা ছোৱালীবিলাকে পঢ়া শুনা কৰি একো একোজন মানৱ সম্পদ হোৱাৰ সপোন দেখিব, তেতিয়া আমি আগুৱাই যাব পাৰিম, যেতিয়া আমার জ্যেষ্ঠজনে আমাক শুদ্ধ ৰাস্তা দেখুৱাব। দুটা দশক আমি নষ্ট কৰি পেলালো, দুটা দশক আমি শেষ কৰি পেলালো, কালি বোলে মধ্য অসম বন্ধ, কালি বোলে উত্তর অসম বন্ধ, কালি বোলে দক্ষিণ অসম বন্ধ, কালি বোলে অসম বন্ধ, কালি বোলে গ্রেনেড বিস্ফোরণ, কালি বোলে বোমা বিস্ফোরণ। সেই পরিবেশ সলনি করে এতিয়া অসমৰ নাম আমি কৰিছো
অমৃত বৃক্ষ আন্দোলন, বিহুর জড়িয়ে গিনিজ ওয়ার্ল্ড রেকর্ড, দুর্নীতি নকরাকৈ 1,00,000 সরকারি চাকরি, আর দুর্নীতি করা অফিসার সিধা সিধি জেলত, কোনো বেলেগ ব্যবস্থা একু নাই। এইখন অসমত বসুন্ধরা আসনির জড়িয়ে 3-4 লাখ লোকক মাটির অধিকার প্রদান করা, জনজাতীয় লোকসকলের সমস্যা সমাধান করা, আজি আমি একু একটা পর্যায় রখা নাই। আপনার আমি সকলে এখন নতুন অসম নির্মাণের কামত আমি নিজকে নিয়োজিত করছো। রাইজে যা 3টা বছর আমাক যে অকুণ্ঠ সহায় সহযোগিতা আগবহালে, হি এক নতুন অসমের ভেটি নির্মাণ করিলে। আজি আপনাদের চিন্তা কর, জাগিরোডত বহুত বিধায়ক আছিল, জাগিরোডর সেই আইপিটো সদাই তেনেকে পড়ি আছিল, জাগিরোড পরিবর্তন হব পারে কোনেও চিন্তা করা নাছিল। আজি পীযুষ হাজরিকা ডাঙরিয়ায় সেই সপন দেখিবলৈ সাহস করেছিল, আজি জাগিরোডর জীবনলৈ পরিবর্তন আহিল। সপন দেখার সাহস লাগিব, আর সপন দেখার বাবে জাগিরোডর রাইজর আশীর্বাদ লাগিব। 114 কোটি টাকা এটা দিনত জাগিরোডর মানুষে, আগতে কেতিয়াও মই 20 বছর ধরে বিধায়ক হয়ে আছো, বহু কেজন জাগিরোডর বিধায়কর লগত মই একেলগে কাম করছো, কাকো মই সমালোচনা নকরো। পরিবেশ নাছিল, আজি আমার অসমত একটা পরিবেশ নির্মাণ হয়েছে, আর পরিবেশ নির্মাণ হয়েছে বাবে আজি আমি মরিগাঁও দরে জায়গাটো মেডিকেল কলেজ বনোয়ার কথা চিন্তা করিব পারিছো। আজি পরিবেশ নির্মাণ করার বাবে আজি আমি জাগিরোডত বৃহৎ উদ্যোগের আমি সপন দেখিব পারিছো, আর মোর সপন তো বহুত আগলৈ। মই যেটি মাঝে মাঝে কও যে ব্রহ্মপুত্র তলেদি টানেল হব, মানুষে মোক হাহে, এতিয়া সাহসে কইছো কারণ হওয়াটো নিশ্চিত হয়ে গেল। যেতিয়া মই আসনিবিলাকর কথা কও তেতিয়া মানুষে কয় যে কেনেকে সম্ভব, অসমর মানুষের আশীর্বাদ থাকিলে অসম্ভবকো সম্ভব, দিনকো রাতি করার শক্তি আমার আছে, একেলগে মিলি আমি সেই সপন দেখিম, আর সেই সপন আমি বাস্তবত রূপায়িত করি। শরাইঘাট যুদ্ধ লাচিত জিকিব বলে কোনেও ভবা নাছিল, কোনেও ভবা নাছিল, কিন্তু লাচিতে জিকি প্রমাণ করেছিল যে অসমিয়ায় সকলো করিব পারে, আর সেই নতুন দিনের বাবে আমি সাজু হব লাগিব। 2024 বর্ষ অসমৰ বাবে সুন্দর হোক, অসমৰ বাবে সমৃদ্ধিশালী হোক। 2024 চনত ভগবান আর আমি সকলে আশা করছো নরেন্দ্র মোদী যাতে তৃতীয়বারের বাবে দেশের প্রধানমন্ত্রী হয়, আমার রাজ্যখনক আর আমার দেশখনক গৌরবর এক নতুন গাথালৈ মোদী ডাঙরিয়ায় যাতে লৈ যাব পারে। আজি আমার কল্পনা সীমিত নহয়, আজি আমি চন্দ্রলৈও যাব পারো, G20 সভাও আমি ভারতত করিব পারো। এদিন যে আমেরিকার রাষ্ট্রপতির অ্যাপয়েন্টমেন্ট না পাইছিল, সেই ভারতের প্রধানমন্ত্রী আমেরিকার গলে আমেরিকার সংসদে থিয় হয়ে আমার প্রধানমন্ত্রীক অভিবাদন করে। এয়া নতুন ভারত, এয়া নতুন অসম। 2024 চনে সেই নতুন ভারত, সেই নতুন অসমের সংকল্পক আরো শক্তিশালী করক, বিকশিত ভারত